নাম? আমার নাম দীপালি বুদ্ধ। কোন ডক্টরের আন্ডারে? আমি সুব্রত নস্কর। কতদিন ধরে দেখাচ্ছি? আমি 2017 থেকে 19 পর্যন্ত দেখাচ্ছি। আচ্ছা। আমি যখন প্রথম এসেছি তখন আমার 2 মাস ছিলাম, পাগলের মতন ছিলাম। কোনো কখনো হাসতাম, কখনো কান্নাকাটি করতাম, অবস্থা অনেক খারাপ ছিল। সুব্রত নস্করকে দেখে আমি ভালো হয়েছি। কি অসুবিধা মানে আপনি আপনি বুঝতে পারতেন না কোন জায়গায় কাঁদতে হবে, কেমন কোন সিচুয়েশনে কি করতে হয় সেটা আপনি ভুলে গেছিলেন? ভুলে গিয়েছিলাম। আর মনে হতো যেমন কেউ আমাকে হাসাচ্ছে, কেউ আমাকে কাঁদাচ্ছে, এরকম হয়েছে। ডক্টর আমাকে দেখে বলছে এটা, তাই আমি ডক্টর দেখে ভালো হয়েছি। আর এখনো আমি এই রিসেন্টলি 2 মাস ওষুধ খেয়েছি, এই 3 মাস আমি আসলাম। 3 মাস দেখে বলছে যে না, অনেকটা ভালো আছে।